বন্ধুরা, দুদিন আগেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে ক্রিউ ফোর মিশন, তাতে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উঠতে চলেছে 24 তারিখ, মানে আগামীকাল 24 এপ্রিল 2022। কিন্তু আপাতত সেই মিশন হচ্ছে না, হচ্ছে 26 তারিখ পিছিয়ে দেওয়া হলো। এই মিশনে চারজন মহাকাশচারীর ওড়ার কথা নাসার অ্যাস্ট্রোনট ক্রিজেল লিংড্রেন, রবার্ট হাইন্স এবং জেসিকা ওয়াটকিন্স। এছাড়া আরও একজন মহিলা, যেটা এই যে মহাকাশ অভিযান তার একটা রেকর্ড হতে চলেছে, দুজন মহিলা মহাকাশচারী একসাথে যেতে চলেছেন। আরেকজন মহিলা হচ্ছেন, একজন হচ্ছেন জেসিকা ওয়াটকিন্স, ইনি নাসার, আরেকজন হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির, ওনার হচ্ছে ইটালিতে বা ইটালির নাগরিক উনি, সামান্থা ক্রিস্টো ফরিট্রি, এই হচ্ছে ওনার নাম। তো এই চারজন মহাকাশচারী আগামীকাল 24 তারিখ যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যেতে পারছে না তার বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 8 তারিখে, মানে এই এপ্রিলের 8 তারিখে চারজন মহাকাশচারী, ঠিক নয়, মহাকাশ পর্যটক গেছিলেন। তার মধ্যে একজন অবশ্যই, যিনি কমান্ডার পাইলট, তিনি প্রফেশনাল মহাকাশচারী। বাকি তিনজন গিয়েছিলেন, একজন ইসরায়েলেরও মানুষ রয়েছেন। সেই তিনজন যে মহাকাশ পর্যটক অ্যাক্সিয়াম মিশন, তারা 8 দিনের জন্য গেছিলেন এবং ফেরার কথা ছিল 17-18 তারিখের মধ্যে। ওনারা চারজন এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেরেননি। আজ রাত্রিরে 23 তারিখ রাত্রে ফেরা শুরু করবেন এবং আগামীকাল 24 তারিখ দুপুরের পর ওনারা আটলান্টিক সমুদ্রে ওনাদেরকে নামানো হবে। এই প্রসেসটা হবে বলেই কিন্তু 24 তারিখের যে লঞ্চ সেটা পিছিয়ে দেওয়া হলো, মানে ক্রিউ ফোর মিশনটা পিছিয়ে 26 তারিখ দুপুরে, টাইমটা একই আছে, সেই দুপুরের দিকটাতেই, কিন্তু ডেটটা পিছিয়ে হয়ে গেল 26। আচ্ছা, অ্যাক্সিয়াম ওয়ান যে মিশনটা, তার চারজন মহাকাশচারী কেন ফিরতে পারেননি, টেকনিক্যাল কারণ বলা হয়েছে, তবে প্রপার কারণ নাসার তরফ থেকে জানা যায়নি বা কোনো জায়গাতেই প্রকাশ করেনি। হতে পারে সৌরঝড়, হতে পারে কোনো মেশিনারিজ ফল্ট। যাই হোক, সেই চারজন আজকে রাত্রিরে ওখান থেকে যাত্রা শুরু করবে, কালকের সকালের দিকে বা দুপুরের মধ্যে কিন্তু ওনারা চারজন নেমে আসবেন, ওনাদেরকে কোস্টগার্ডরা রিসিভ করে নেবেন। এরপর একটা দিন গ্যাপ দিয়ে 26 তারিখ চার মহাকাশচারীকে পাঠানো হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে, ওই চারজন ওখানে থাকতো, তার সত্ত্বেও ওই চারজনকে পাঠাতো? মনে রাখতে হবে, 11 জন মহাকাশচারী অলরেডি রয়েছেন, মানে এই চারজন ফিরে এলে 7 জন হবে, আবার এই 4 জন গেলে 11 জন হবে। 11 জনের থেকে বেশি এই মুহূর্তে মহাকাশ স্টেশনে রাখার ক্ষমতা নেই মহাকাশ স্টেশনের। এক তো অক্সিজেন, দ্বিতীয় শোয়ার জায়গা, টয়লেট ব্যবহার, খাবার সামগ্রী, একজন মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে রাখতে প্রচুর টাকা খরচা হয়, তাই এই 4 জন আসবে তারপরেই যাবে। কারণ 24 তারিখ লঞ্চ ডেট কেন ছিল, তার আগে বলে রাখি 21 তারিখ ছিল অ্যাকচুয়ালি লঞ্চ ডেট, মানে দুদিন আগে। কারণ 16-17 তারিখ নাগাদ অ্যাক্সিয়াম ওয়ানের 4 জনের ফেরত আসার কথা ছিল, ফেরত এলে 21 তারিখে এনাদেরকে পাঠানোর কথা ছিল, ফেরত আসতে পারেনি টেকনিক্যাল রিজিয়ন। তারপরে হয়ে গেল 24 তারিখ, এখনও ফেরেনি, কাল 24 তারিখ এনারা ফিরবে। তারপর একটা দিন গ্যাপ দিয়ে 26 তারিখ ওড়ানো হবে এই 4 জন মহাকাশচারীকে। বন্ধুরা, এই রকম লেটেস্ট এবং অথেন্টিক যে ইনফরমেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং বিভিন্ন স্পেস এজেন্সি সম্পর্কে, তাও আবার বাংলায়, আমাদের ট্রাভেল শুটার্স ছাড়া কিন্তু আর কোথাও পাবেন না। তাই যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এইটুকুই, আবার দেখা হবে। আর হ্যাঁ, 26 তারিখ কিন্তু লাইভ নিয়ে আসবো, দেখতে ভুলবেন না। আর তার আগে, এই যে কালকে অ্যাক্সিয়াম ওয়ানের 4 মহাকাশচারী নামবেন, তারও কিন্তু লাইভে নির্বাচিত অংশ আপনাদের জন্য থাকবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।